দর্শক, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে গেছে বাংলাদেশ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিবাল হাসানের টি20 দল। প্রথম দুই টি20 ঘিরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নির্বাচকরা দারুণ চমক দিয়েছে, একই সাথে সাকিবাল হাসানের সম্মতিও নিশ্চয়ই ছিল। দলে বিপিএল পারফর্মারদের ছড়াছড়ি। এক নজরে আগে স্কোয়াডটা বলিনি। সাকিবাল হাসান, লিটন দাস, শান্ত, আফিফ, মিরাজ, মুস্তাফিস, তাসকিন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা এবং তানভীর ইসলাম। জানেন যে বিপিএল হাইয়েস্ট উইকেট টেকার এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তানভীর ইসলাম ছিলেন, 17 উইকেট নিয়েছেন। সেই তানভীর ইসলামকে সুযোগ দিয়েছেন সাকিবাল হাসান তার টি20 দলে। একই সাথে রনি তালুকদারকে ব্যাক করেছেন প্রায় 7 বছরও বেশি সময় পর। রনি তালুকদার এর আগে একটা টি20 ম্যাচ খেলেছিলেন, সেটা 2015 সালে জুলাই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেবার সেই ম্যাচে 7 নম্বরে নেমে রনি তালুকদার 22 বলে 21 রান করেছিলেন। এরপর আর সুযোগই হয়নি। তবে এবারের বিপিএলে 13 ম্যাচে 35.41 গড়ে 350-তে রনি তালুকদার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 425 রান করেন। আর তাতেই তার কপাল খুলে যায়, অবশেষে জাতীয় দলে আবারও কামব্যাক করেন। এতে বোঝা গেল যে বিপিএলে আসলে পারফরমেন্সের দামটা রইল। একই সাথে শামীম হোসেন পাটোয়ারির কথা বলতে হয়। শামীম হোসেন পাটোয়ারি এবারের বিপিএলে 8 ইনিংসে 29 গড় আর প্রায় 136 স্ট্রাইক রেটে 175 রান করেছেন। আর তাতেই তার সুযোগ মিলেছে আবারও। ঘরের মাঠে 2021-এর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন শামীম। পাটোয়ারি জাতীয় দলের জার্সিতে 9 ইনিংসে 15.50 গড় আর 111 স্ট্রাইক রেটে রান করেছিলেন 124। এছাড়া তানভীর ইসলাম, তার ভাগ্য অনেক ভালো, 17 উইকেট নিয়ে প্রথমবারের মতো কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন তানভীর। এই বাঁহাতি স্পিনার দারুণ ইকোনমিক্যাল ছিলেন, 12 ইনিংসে মাত্র 6.36 ইকোনমিতে 17টা উইকেট নিয়েছিলেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়ন টিমের সদস্য তানভীর। তৌহিদ হৃদয়ের কথা না বললেই না। তৌহিদ হৃদয় টি20-তে ভালো করে ওয়ানডে দলেও সুযোগ পেয়েছিলেন। ওয়ানডে দলে তাকে আসলে নেওয়া হয়েছে ড্রেসিং রুমের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য, এবং এই টি20 সিরিজে তৌহিদ হৃদয়ের সুযোগ থাকবে আশা করাই যায়। 12 ইনিংসে বিপিএলে 36.63 গড়ে 550-তে 403 রান করেছিলেন তৌহিদ হৃদয়। এছাড়া বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে সিলেটের রেজাউর রহমান রাজা সুযোগ পেয়েছেন টি20 দলে। খেলতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, তবে বিপিএলে 8 ম্যাচে এই পেসার কিন্তু দারুণ ভাবে নিজেকে মেলে ধরেছেন এবং 13 উইকেট শিকার করেছিলেন বিপিএলে। টি20 দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, সৌম্য সরকার এবং এবাদত হোসেন। এক নজরে যদি আমরা আবারও টি20 দলের স্কোয়াডটা জানিয়ে দিতে চাই, প্রথম দুই টি20 দল সাকিব, লিটন দাস, শান্ত, আফিফ, মিরাজ, মুস্তাফিস, তাসকিন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তো এই ছিল আসলে দল ঘোষণার খবর। চমকপ্রদ একটা দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের পারফর্মাররা আসলে সুযোগ পেয়েছে, দেখা যাক আসলে তারা কেমন করে। আশা করব যে বাংলাদেশ সফলভাবে এই 3 ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে। 1-0-তে ইংলিশরা এগিয়ে আছে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।